অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 2021-এ এই সাত রাশির মানুষ গরিব থেকে ধনী হতে চলেছে। দেখুন, প্রত্যেকের ভাগ্য কিন্তু একই রকম যায় না। প্রথম কথা, আপনি যদি খারাপ থাকেন, ভাববেন আপনি আস্তে আস্তে আপনার জীবনে কিন্তু ভালো সময় আসছে। সবসময় একই ভাগ্যের চাকা কিন্তু ঘুরে না। তো আমি এই ভিডিওতে জানাতে চলেছি কোন এই সাতটি রাশি কোন কোন সেক্টর থেকে লাভবান হতে চলেছে। দেখুন, আমি সম্পূর্ণরূপে গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে জানাতে চলেছি। হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার করাতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করুন, রিপ্লাই আপনারা সময় মতো পেয়ে যাবেন। তো শুরু করা যাক আসল বিষয়বস্তু। দেখুন, 2021 ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এই সাত রাশির, অর্থাৎ গরিব থেকে ধনী হতে চলেছে এই সাত রাশির মানুষ। দেখুন, এই যে গ্রহের যে অবস্থান, বর্তমান যে গ্রহের গোচর, এবং আপনাদের যদি দশা এবং অন্তর্দশা পারমিট করে, এবং বাই বার্থ চার্ট আপনার যদি শুভ গ্রহের অবস্থান থাকে, এই 2021-এ আপনি হতে চলেছেন কোটিপতি। অপার ধন আপনারা কিন্তু পাবেন এই সাত রাশি। এবং কোন কোন সেক্টর থেকে কোন কোন রাশি লাভবান হবে তাও আমি এই ভিডিওতে সম্পূর্ণরূপে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো প্রথম আসি কুম্ভ রাশি। যদি আপনার দশা এবং অন্তর্দশা এবং আপনার বাই বার্থ চার্ট যদি সাপোর্ট করে, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এবছর দেখুন বিদেশ থেকে লাভ, বিদেশ থেকে অর্থ কিন্তু আপনাদের আসবে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। চাকরি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছে, সেলসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, ধনলাভ হতে চলেছে। মার্কেটিং লাইনে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো। যাদের নিজস্ব ইন্ডাস্ট্রি আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। যাদের ফ্যাক্টরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। নিজস্ব গোল্ডের দোকান আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিক্রিটা কিন্তু বাড়বে, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। এবং এর সাথে সাথে আপনাদের বিদেশে যাওয়ার সম্ভাবনা এবং আপনাদের এবছর মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, এবং কাজের প্রেশার থাকবে কিন্তু আপনাদের সম্মানের জায়গাটা, প্রতিষ্ঠার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনি যদি কুম্ভ রাশি হন। এরপরে আসি, আপনি যদি হন মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, এবং কর্মের জায়গাটা, যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন সেই চাকরি কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। কর্মপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, লাভ, সফলতা, সাকসেসের জায়গায় কিন্তু থাকছে। এবং আপনাদের ধনলাভ এই 2021-এ হতে চলেছে। আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনারা কিন্তু করবেন আপনারা যদি মেষ রাশির মানুষ হন। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন ইয়ার, অর্থাৎ এই সময়টা আপনারা যদি কাজ গুছিয়ে নিতে পারেন আপনাদেরকে কিন্তু ফিরে তাকাতে হবে না। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে এই 2021-এ আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনাদের সেলফ প্রফেশনের সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ এবং সফলতা পাবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি।
বিষরাশির ভাগ্যোদয় নিশ্চিত রূপে হবে, ভাগ্যের সাপোর্ট পাবে, আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি হবে এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাটা কাটবে, কর্মপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্টের জায়গা থাকছে, ভাগ্যের সাপোর্ট পাওয়া সফলতা আপনারা পাবেন, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের কিন্তু হবে। এর সাথে সাথে আপনাদের এই বছর আপনাদের আটকে থাকা, দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনাদের দাম্পত্য সুখের জায়গায় তৈরি করছে, সন্তান সুখের জায়গায় তৈরি করছে আপনাদের এবং আকস্মিক প্রাপ্তির জায়গাটা, হঠাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। ভূমি, ভবন, বাহন সুখ আপনারা কিন্তু পাবেন আপনি যদি কন্যা রাশির মানুষ হন। আপনাদের কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মপ্রাপ্তির জায়গাটা এবং বিদেশ থেকে অর্থ আসা, বিদেশের সাথে যারা রত আছে সেই জায়গা থেকে আপনারা কিন্তু অর্থ পাবেন। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে সোনায় সুহাগা হতে চলেছে এই 2021 এবং আর্থিক স্থিতির জায়গা আগের থেকে যথেষ্ট কিন্তু মজবুত থাকবে। এরপরে আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারে উত্থান এবং আপনাদের ভূমি, ভবন, বাহন সুখের জায়গায় থাকছে। যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং মডেলিংয়ে আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো। আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা থাকছে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এবং আপনাদের এই বছর বহু পুরাতন কাজ আপনাদের কিন্তু সম্পন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবার আসি ধনু রাশি। দেখুন, আপনি যদি ধনু রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। পৈতৃক সূত্রে প্রপার্টি থেকে আপনারা অর্থ পাবেন, আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের হবে, যাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যদি আপনার পার্সোনাল চার্ট দেখতে হবে, যারা বড় বড় শিল্পপতি, যাদের ইন্ডাস্ট্রি আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো, যারা পেট্রোল পাম্পের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে খুবই ভালো। কর্ম প্রাপ্তির জায়গা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং সেলফ প্রফেশনে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এই 2021 ধনলাভের বছর হতে চলেছে, অপার ধন পেতে চলেছে। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে অপরচুনিটিগুলো কিন্তু আসবে। এরপরে আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তি, আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু থাকছে আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, যেগুলো সম্পত্তি আপনাদের পৈতৃক সূত্রে সেই জায়গা থেকে আপনারা সম্পত্তি কিন্তু পাবেন। বিদেশ থেকে অর্থ আসা, রাজনীতির ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, যারা ফিল্ম দুনিয়াতে আছে, গ্ল্যামার দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এই বছর মকর রাশির ক্ষেত্রে কিন্তু মহাপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে এবং আপনাদের ক্ষেত্রে কিছু কিছু সুসংবাদ আপনাদের কিন্তু এ বছর আসার একটা সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এ বছর যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এরপরে আসি কর্কট রাশি। দেখুন, এই 2021 কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আপনার শ্বশুরালয় থেকে সম্পত্তি যোগ থাকছে, আপনাদের সফলতা সাকসেসের জায়গা থাকছে, আকস্মিক ধন প্রাপ্তি, ভূমি, ভবন, বাহন সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে ভূমি, ভবন, বাহন সুখের জায়গা কিন্তু আপনারা কিন্তু পাবেন এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তি, সেলফ প্রফেশনের সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু মহা সংযোগ হতে চলেছে এবং আপনাদের উন্নতি কিন্তু এ বছর চোখে পড়ার মতনই কিন্তু দেখা যাবে এবং দীর্ঘদিনের প্রত্যাশা, আশা প্রত্যাশা আপনাদের পূরণ হবে। সম্পত্তি নিয়ে বিবাদ কিছুটা হলেও আপনাদের কমবে। অর্থাৎ আমি যে এই 7টি রাশির কথা বললাম, গরিব থেকে ধনী হতে চলেছে, তারা নিশ্চিত রূপে গরিব থেকে ধনী হবে যদি তাদের রাশিচক্রে দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব,
সপ্তম ভাব, একাদশ ভাব এবং লগ্ন ভাব যদি আপনাদের ভালো থাকে, শুভ থাকে এবং নবম ভাব, নিশ্চিতরূপে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। এবং দশা অন্তদশা যদি আপনাদের এই সময় এ বছর পারমিট করে, আপনারা এ বছর হতে চলেছেন মালামাল, অপার ধন পেতে চলেছেন। নমস্কার।